বৈনাটর আর্তনাদ। আমরা গরিব মানুষ, আগের কেউ বেটা মাত্র নাই, কিচ্ছু নাই, আমার ঘর দাতাও নাই হয়ে গেছে। ঠিক আছে, আশ্রয় শিবিরত খাদ্য সংকট। সরকারের পরে আমি কিছু পাওয়ার না পাই। গোয়ালপাড়ার চন্দরিয়া পথার হাইস্কুলের আশ্রয় শিবিরত এতিয়া খাদ্য সংকটে দেখা দিছে। হাহাকার পরিস্থিতির মাজত দিন পার করেছে এই সকল লোকে। গোয়ালপাড়ার পূব বিধানসভা সমষ্টির বিধায়ক এ কে রশিদ আলমর গৃহরপা মাত্র 100 মিটার আঁতরতহে আছে এই আশ্রয় শিবিরটি। কিন্তু সেই আশ্রয় শিবিরটি যে খাবল নেপায় কান্দি কাটি দিন পার করেছে এই সকল লোকে, ইয়ার বিষয়ে কিন্তু এই পর্যন্ত জ্ঞাত নহয় বিধায়কগী। গরিব মানুষ, আগের কেউ বেটা মাত্র নাই, কিচ্ছু নাই, আমার ঘর দাতাও নাই হয়ে গেছে। ঠিক আছে, আপনার নাই হয়ে গেছে, কিছু দিয়া নাই। সরকারের পরে আমি কিছু পাওয়ার না পাইছি, বুড়া পেছনটা পাই। আমরা কোন এমএলএর বেড়তে গেলাম, এমএলএ তো কারো কারো ফোন করে স্কুলে মাস্টার নিলে কোনে যাব তা নেই। দীর্ঘদিন ধরে এই আশ্রয় শিবিরতে বাস করে থাকা লোকসকলে নাই পাওয়া কোনো সাহায্য, নাই এখেতসকলের বাবে প্রস্রাবগার অথবা পায়খানাগারের ব্যবস্থাও। শতাধিক লোকে একেলগে বর্তমান সময় বাস করে আছে এই আশ্রয় শিবিরটি। নিজের ঘর বাড়ি সকলো বানত হেরুয়ায় আশ্রয় শিবিরত বাস করে থাকা এই সকল লোকে মাত্র এবারলৈহে সাহায্য কিছু লাভ করবলৈ সক্ষম হয়েছিল বলে মন্তব্য করে, যদিও সেই সাহায্যর পিছত আজি পর্যন্ত কোনো ধরনের সাহায্য লাভ করবলৈ নেপায় ভুকে পিয়াহে দিন কটাইছে এতিয়া এই সকল লোকে। আমি আজি 10 দিনের পর এই যে স্কুলত আহি আছো, আমার কোনো খবর লওয়া মানুষ নাই, এই যে এতে মেম্বার আছে মেম্বারও না। আমি সাহায্য পাইছো 3 দিনের দিন, এতে হাতে 3 দিনের দিন পাইছো 7 কেজি চাউল, আধা কেজি মিঠা তেল, আধা কেজি নিমক, 1 কেজি দালি। এতিয়া একো পাওয়া নাই, ইয়াত 10 দিন হল থাকা, বাচ্চারও কোনো খাই খাদ্য দিয়া নাই। তারপিছত এই যে আজি 3 দিন হল, আজি 7 দিন হল এই চিরা লই আইছিল আজমল শেখর মানু আহি রাতে, চিরা চেনি 2 প্যাকেট করে বিস্কুট দি গেছে। আর আমার আন্ধার ঘর দেখি হেনা সিহতে আর এই দোকানের পাড়া ক্যান্ডেল আর ম্যাচ আনি দি গেছে। লাইটের ব্যবস্থা এখন নাই না, লেট্রিন আমার এতে কায়ো নাই যে আমার কায়বা কিবা দিব, এতে কায়ো খোঁজ খবর নলয়, আমার এরকম পয়সা পাতিও নাই যে আমি নিজে পয়সা পাতি খরচা করি বা একখানি মাটি রাখি আমি থাকি। আমার থাকার লওয়া ঘর নাই, আমার আরো মাস্টারে এরপর যাবা কান্দে কইছিল, আকৌ গেলো এমলর ঘরত। এমলর ঘরত যাওয়াতে কয় তোহাতে আরো কি হয়েছে, বলে মাস্টারও থাকবা নে দেয়। আমার বস্তির মানুষ কইছে যে লড়া ছাওয়ালের পরীক্ষা আছে, আপনার লোক এতে থাকবো না ভাবো। এদিয়ে এমএলএ ফোন করি, এখন মাই মাস্টার গিলা কিবা কইছে, কোয়ার কারণে মাস্টারে যে এত অহন আর কিছু নকায়। আরো ইয়ারপরে ওলাই যাবার দিছি আমি, আর দে ইমান গিলা মানুষ আছো কাইও একটা খোঁজ খবরও নলায়। আমার এমএলএ একদিন আহি পাওয়া নাই যে মানুষগুলা যে অতে স্কুলত আছে কিবা খাল না কিবা না পাল, এইটা কোনো একটা খোঁজ লবা না কেন না আহিলি এমএলএ। বানত সর্বস্বান্ত হওয়া এই লোকসকলের বেদনা এতিয়া বুঝিবনে বিধায়কে, ইয়াক লৈ প্রশ্ন উত্থাপিত হয়েছে।
বিধায়কৰ উপৰিও জিলা প্ৰশাসনেও কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই এইসকল লোকৰ বিৰুদ্ধে আনকি অভিযোগ উত্থাপিত কৰিছে এইসকল লোকে গোৱালপাৰাৰ পৰা মঞ্জুৰ ভূঞাৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট টাইম 8